মহাকাশে আটকে রইলেন ভারতীয় বংশোদ্ভূত মহাকাশচারী সুনিতা উইলিয়ামস এবং বুচ উইলমোর, যে স্টারলাইন ক্যাপসুলে চড়ে তারা মহাকাশে পাড়ি দিয়েছিলেন। শুক্রবার সেই বাহন পৃথিবীতে ফেরত পাঠিয়ে দিলেন, নিজেরা থেকে গেলেন মহাকাশে। তাদের আর ফেরা হবে না। এখনো পর্যন্ত খবর, সুনিতাদের পৃথিবীতে ফিরতে আরো মাস পাঁচেক বাকি। 2025 ফেব্রুয়ারির আগে ফেরা হবে না সব ঠিক থাকলে। ফেব্রুয়ারি মাসে এলন মাস্কের সংস্থা স্পেস এক্স এর যান পাঠানো হবে সুনিতাদের পৃথিবীতে ফিরিয়ে আনার জন্য। তার আগে পর্যন্ত মহাকাশে গবেষণার কাজে মন দেবেন সুনিতা এবং বুচ। মাত্র 9 দিনের জন্য গিয়েছিলেন আন্তর্জাতিক স্পেস স্টেশনে। দিনটা ছিল 5 জুন 2024। দেখতে দেখতে পেরিয়ে গেল 3-3 মাস, ফেরা হলো না। মহাকাশযান বোয়িং CST-100 স্টারলাইনার ক্যাপসুলে চড়ে মহাকাশে রওনা দিয়েছিলেন সুনিতারা। আচমকাই এক দুর্ঘটনায় বদলে যায় পরিস্থিতি। মহাকাশযানে যান্ত্রিক ত্রুটি ধরা পড়ে। মহাকাশযান থেকে হিলিয়াম গ্যাস লিক হওয়ায় পৃথিবীতে ফেরানো সম্ভব হয় না। দুবারের চেষ্টা ব্যর্থ হয়। মহাকাশে দীর্ঘদিন থাকলে মহাকাশচারীরা যে সমস্ত শারীরিক সমস্যায় পড়েন, সুনিতা এবং বুচও সেই সমস্যার মুখোমুখি হতে শুরু করেছেন। পেশি শিথিল হয়ে আসছে, কখনো হাড় ক্ষয়ে যাওয়া শুরু হয়েছে। তবে এগুলো মহাকাশচারীদের চেনা অসুস্থতা, খুব গুরুতর নয়। মহাকাশে কিন্তু দিব্যি খোশ মেজাজেই রয়েছেন 58 বছরের সুনিতা এবং তার সহকর্মী বুচ। আগামী 19 সেপ্টেম্বর সুনিতার জন্মদিন। 59-এর জন্মদিনটা এবার মহাকাশেই কাটতে চলেছে।